আসসালাম আলাইকুম প্রেদিনী ভাই বোনেরা কেয়ামতের দিন আল্লাহ খুব আবেগময় তার বান্ধাকে বলবেন হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার সেবা করোনি হে আদম সন্তান আমি কুত্তর ছিলাম তুমি আমাকে খাবার দেও নি হে আদম সন্তান আমি পিপুসত ছিলাম তুমি আমাকে পানি পান করোনি আবার হুরাইলায় রজা তার আনু থেকে বন্ধিত রসাল আলোচনা বলেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মানব সন্তান আমি অসুস্থ হয়েছিলাম তুমি আমার সেবা করি মানব সন্তান বলবে হে আমার রব কিভাবে আমি আপনার সেবা করবো আপনি তো সৃষ্টিগুলোর বলবেন তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়ে পড়েছিল তুমি তাকে সেবা করো তুমি কি জানতে না যদি তুমি তাকে সেবা করতে তাহলে তার কাছে আমাকে পেতে হে মানব সন্তান আমি খাবার চেয়েছিলাম তুমি আমাকে খাদ্য দেওয়া নেই মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি তাকে খাদ্য দিব আপনি তো সৃষ্টিগুলির রব আল্লাহ বলবেন তুমি কি জানতে না আমার অমুক বান্দা খাবার চেয়েছিল তুমি তাকে খাবার দাওনি তুমি কি জানতে না যদি তাকে খাবার দিতে তাহলে তো আমার কাছে তাকে পেতে আমার কাছে হে মানব সন্তান আমি পানি পান করতে চেয়েছিলাম তুমি আমাকে পানি পান করনি মানব সন্তান বলবে হে আমার প্রভু কিভাবে আমি আপনাকে পানি পান করাবো আপনি তো সৃষ্টিগুলি প্রতিপালক আল্লাহ বলবেন তুমি কি জানতে না যে আমার বান্দা পিপাসিত ছিল তুমি যদি তাকে পানি পান করাওনি তুমি কি জানতে না যদি তাকে পানি পান করাতে তাহলে তো আমার কাছে পেতে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম কে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে সাহায্য করবো আমাদের বাড়ি আশেপাশে খোঁজ করবো কারা অসুস্থ হয়েছে আমাদের আত্মীয় মধ্যে অনেক অসুস্থ থাকে আমরা তাদের খোঁজখবর নিই না যারা হাসপাতালে রয়েছে তাদেরকে আমরা সাহায্য করতে পারি না টাকা পয়সা না থাকলে আমরা আমাদের শারীরিক শক্তি দিয়ে তাদেরকে সাহায্য করব। যদি শারীরিক ক্ষমতা না থাকে তাহলে তাকে বুদ্ধি দিয়ে সাহায্য করব। কোথায় চিকিৎসা ভালো হয় তা দিয়ে তাকে সাহায্য করবে আর কেউ যদি ক্ষুদাতে থাকে তাহলে তাকে খাবার দিয়ে সাহায্য করব। আমরা রাস্তায় বা হোটেলে গেলে অনেক সময় দেখতে পাই অনেক শিশু দাঁড়িয়ে থাকে খাবার পাওয়ার জন্য খাবার পাওয়ার আমরা চাইলে তাদেরকে একবেলা পুরো পেট পুরে খাওয়াতে পারি তাছাড়া আমার প্রতিবেশীদেরকেও আমরা খাওয়াতে পারি ভালো কিছু রান্না করলে তাদের সাথে শেয়ার করতে পারি এভাবে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে প্রতিবেশী হিন্দু হোক বা মুসলিম হোক আমরা তাকে সাহায্য করব আর পানি পান করালে আমরা অনেক সব পেতে পারি গরমকাল আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ স্থানে পানি ব্যবস্থা করতে পারি যেখানে পানির ব্যবস্থা থাকে না সেখানে পানি ব্যবস্থা করে দেব বাসে পানি বদল সঙ্গে রাখতে পারি কারণ বাসে সবসময় পানি ব্যবস্থা থাকে না সুতরাং এই কাজগুলো করলে আল্লাহ সামনে খুব সহজে হিসাব দিতে পারবো আল্লাহ আমাদের উপর খুশি থাকবেন আল্লাহ আমাদেরকে বুঝে মানার ট্রাফিক দান করুক আমি